ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি বিএস চাই তাছাড়া আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত নিয়ে আজকে আলোচনা করবো আজকে পৃষ্ঠা নম্বর পনেরো থেকে আলোচনা করব আর যদি চ্যানেলে কেউ নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর রোজকার নোটিশানটা পাওয়ার জন্য বেলাইকনটাকে হিট করে রেখো ভিডিওটা অবশ্যই লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করো এর আগে চোদ্দো নম্বর পেজ পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম পনেরো নম্বর পেজের আমি উপরের প্রশ্নটা পর্যন্ত আমরা আলোচনা করে দিয়েছিলাম তোমার মানে ছ নম্বর অঙ্ক পর্যন্ত আমরা আলোচনা করে দিয়েছিলাম আজকে সাত নম্বর থেকে আমরা শুরু করবো ঠিক আছে ভিডিওটা অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুর সঙ্গে শেয়ার করো তা কী বলছে দেখো সাত নম্বরটা তোমার এখানে কী বলছে এখানে বলছে তোমার ভাগ দিয়েছে তোমার এখানে ভাগ দিয়েছে তোমার এখানে ভাগ একটা অঙ্ক দিয়ে তোমার দুশো আটত্রিশ দিয়েছে এখানে একটা সংখ্যা বসাতে হবে তোমাকে এখানে তোমার সাত আর তিন আছে যে কোনো একটা সংখ্যা বসাতে হবে তোমাকে এখানে ভাজ্য ভাজ্য ভাগ ফল ভাগ সেগুলো নির্ণয় করতে বলেছে তো এখানে তোমার একুশ তিন সাথে একুশ তাহলে এখানে কী বসাবো এখানে আমার তিন বসাবো ঠিক আছে তা তিন বসাবো তা তিন সাথে কত হচ্ছে তোমার তিন সাথে একুশ হবে তোমার সাত এখানে হবে তাহলে এখানে দশকের ঘরে কত হবে এখানে সাত হবে তিন সাথে কত হচ্ছে একুশ হলো বিয়োগ করলে কত হচ্ছে তিনের থেকে দুই বিয়োগ এক বিয়োগ করলে কত হচ্ছে তিনের থেকে একটু স্ক্রিনটা বড় করে দিই তার সুবিধা হবে তোমাদের দেখতে ঠিক আছে তিনের থেকে তিনের থেকে এক বিয়োগ করলে কত হচ্ছে একের পর দুই তিন তাহলে দুই হচ্ছে তোমার দুই এখানে আট আছে আটটাকে কেটে আমরা নামালাম কত হলো তাহলে আঠাশ হলো ঠিক আছে আঠাশ হলো এখানে তিন আছে তাহলে তিনের সঙ্গে কত করবো তাহলে তিন নং করবো আমরা নয় ঠিক আছে নয় তিন নং কত হচ্ছে এখানে তিন করবো তিন নং কত হচ্ছে তিন নং তোমার সাতাশ ঠিক আছে তা আটের থেকে সাত বিয়োগ করলে কত হচ্ছে আটের থেকে সাত বিয়োগ করলে এক হয় হয়ে গেল এখানে লিখবো আমরা এখানে ভাজ্য কত ভাজ্য মানে যাকে আমরা ভাগ করছি সেটা যেটি যাকে আমরা ভাগ করছি সেটাই ভাজ্য তো ভাজ্য কত দুশো আটত্রিশ এখানে কত লিখবো দুশো আটত্রিশ এখানে উপরে লিখে দিচ্ছি দুশো আটত্রিশ জায়গাটা ছোটো আছে বক্সটা ভাজ্য যে কত দুশো আটত্রিশ ভাজক কত হচ্ছে ভাজক ভাজক হচ্ছে তাহলে তিন এখানে তিন দিয়েছি আমরা তাহলে ভাজক হচ্ছে তোমার কত তিন হলো ভাগশেষ কত আছে ভাগশেষ হচ্ছে তোমার এক তাহলে কী লিখবো ভাগশেষ তোমার আচ্ছা ভাগ ফল ভাগ ফল জানতে চাইছি ভাগ ফল কত হবে সাতে আর নয় উনআশি ভাগফল কত লিখবো আমরা সাতে নয় উনআশি লিখবো আমরা তাহলে কত ভাগ ফল হচ্ছে সাতে নয় উনআশি হলো ভাগশেষ কত হচ্ছে ভাগশেষ হচ্ছে তোমার এক এক থাকছে অবশিষ্ট তাই ভাজ্য সমান সমান কী লিখব ভাজ্য সমান সমান কী লিখবো আমরা ভাজ্য সমান সমান লিখব ভাগ ফল গুণ ভাজক বা ভাজক গুণ ভাগ ফল তাহলে ভাজ্য কত ভাজ ভাগ ফল কত আছে উনশো আশি সাতে নয় উনআশি গুণ কত হচ্ছে তোমার গুণ হচ্ছে তিন ভাজক আর যোগ হচ্ছে কত ভাগশেষ তাহলে এক হয়ে গেল এভাবে অঙ্কটা করলেই হয়ে যাবে ঠিক আছে দেখে নাও তাহলে কী বলছে তাহলে তো ভাজক ভাগফস কি বলছে ভাজক ভাগশেষের চেয়ে কী হবে অবশ্যই কী হবে বড়ো হবে ভাজকটা সবসময় ভাগশেষের থেকে বড়ো হয় তোমার ঠিক আছে ওকে হয়ে গেল তাহলে আমরা কী লিখবো এখানে এখানে লিখে দেবো আমরা বড় লিখে দেবো এখানে অ্যাকাডে লিখবো বড়ো বড বড় হয়ে গেল চলো আট নম্বরটা আমরা করে ফেলি আট নম্বরটা কী বলছে দেখে নিই তা এখানে পাঁচশো চার ভাগ হচ্ছে চার তাহলে কী লিখবো এখানে কত লিখবো আমরা এখানে সরি পাঁচশো চার না চারশো পাঁচ এখানে চার শূন্য পাঁচ তাকে আমরা কত দিয়ে ভাগ করবো আমরা ভাগ ওকে চার দিয়ে ভাগ করবো চার দিয়ে ভাগ করবো তো চার দিয়ে ভাগ করলে কত হচ্ছে তো চার অকে চার তাহলে এখানে চার এক চার ওকে চার একে চার হলো মিলে গেলো মিলে গেলে কী হচ্ছে তোমার শূন্য হয়ে যাচ্ছে থাকছে কিছু শূন্য লেখার দরকার নেই এখানে শূন্য আছে দশকের শূন্য শূন্যটাকে আমরা কেটে নামালাম ঠিক আছে এখানে কী লিখবো আমরা এখানে লিখবো আমরা এখানে এরো দিয়ে ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো দিয়ে এখানে লিখবো আমরা এক গুণ চার ঠিক আছে এক গুণ চার লিখলাম চারাক্ষ চার হলো আমাদের ঠিক আছে এখানে শূন্য এখানে কী লিখবো আমরা শূন্য আছে তাহলে কত দিয়ে গুণ করে শূন্য হবে তা শূন্য দিয়ে গুণ করবো আমরা চার শূন্য কত হচ্ছে শূন্য হচ্ছে এখানে কী লিখবো আমরা এখানে লিখব ব্র্যাকেটের মধ্যে লিখবো আমরা যে শূন্য গুণ চার তাহলে চারকে কোনো কিছু চারকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয় শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কত হচ্ছে তোমার এখানে বিয়োগ চিহ্ন থাকবে তোমার শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্যই হচ্ছে লেখার দরকার নেই এখানে পাঁচ আছে পাঁচ টাকা আমরা কেটে নামালাম পাঁচ লিখলাম কেটে এবার কি চার আছে এখানে পাঁচ আছে তাহলে কত হবে চার অক্ষে চার তাহলে চার এককে কত চার হচ্ছে এখানে কত দিয়ে গুণ করছি আমরা এককে চার দিয়ে গুণ করছি প্যাকেটের মধ্যে দিয়ে দেবো এককে চার দিয়ে গুণ করলাম চারকক্ষে চার এবার যদি বিয়োগ করি তাহলে পাঁচের থেকে যদি চার বিয়োগ করি তাহলে কত হচ্ছে এক হচ্ছে এক লিখলাম আমরা হয়ে গেল এখানে ভাজ্য কে আছে এখানে ভাজ্য কী হবে চারশো পাঁচ ভাজ্য কী লিখবো চারশো চার শূন্য পাঁচ চারশো পাঁচ হচ্ছে তোমার ভাজ্য ভাজক কত হচ্ছে তোমার ভাজক হচ্ছে এখানে চার চার দিয়ে ভাগ করছি তাহলে ভাজক হচ্ছে তোমার চার চার হবে ভাগফল কত হচ্ছে ভাগফল পাচ্ছি একশো এক তাহলে কী লিখবো আমরা ওয়ান জিরো ওয়ান একশো এক ভাগশেষ কত হচ্ছে ভাগশেষ হচ্ছে তোমার এক তাহলে কী লিখবো আমরা এক লিখবো তাহলে ভাজ্য সমান সমান কী লিখবো ভাজ্য সমান সমান লিখবো আমরা ভাগ ফল ভাগ ফল কত হচ্ছে একশো এক তাহলে ওয়ান জিরো ওয়ান একশো এক ভাগ ফল গুণ ভাজক ভাজক কত আছে ভাজক চার তাহলে চার লিখবো আমরা সমান যোগ কত লিখবো ভাগশেষ কত হচ্ছে ভাগশেষ এক আছে তাহলে আমরা এক লিখবো ঠিক আছে তাহলে কী লিখবো এখানে ভাগশেষ ভাজক চেয়ে কী লিখবো আমরা ভাগশেষ ভাজকের চেয়ে কী হবে ঠিক আছে ছোটো হবে কী লিখবো আমরা এখানে ছোটো হবে এখানে এখানে কী আনতে চাইছিল দেখো ভাজক ভাগশেষের চেয়ে ভাজক সবসময় ভাজক শেষের চেয়ে কী হয় বড়ো হয় এখানে কী বলে ভাগশেষ শেষ ভাজকের চেয়ে তাহলে কী হবে ছোটো হবে তাহলে কী লিখবো এখানে ছোটো লিখবো ছোটো ছোটো হবে হয়ে গেলো তাহলে পনেরো নম্বর পেজটা আমরা কমপ্লিট করে ফেললাম চলো পরের পেজটা দেখে নিয়ে আমাদের কী আছে দেখে নিচ্ছি আমরা তাহলে ষোলো নম্বর পেজে কী আছে দেখো সময়ের অঙ্ক আছে খুব ভি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু ঠিক আছে এগুলো ভালো করে সময়গুলো বুঝতে হবে সময় মতো স্কুলে যাই কী বলছে সকাল সাতটায় আমার স্কুল শুরু হয় গতকাল স্কুলে যেতে দেরি হয়ে গেছে তা আমি ঠিক করেছি যে আজ ঠিক সময়ে স্কুলে যাব তো কী আছে দেখো আমি ঘুম থেকে উঠেছি কটার সময় দেখো ছয়ের ঘরে ঘন্টার কাটা আছে এখানে তোমার ওকে তোমার এক মিনিটের কাটা আছে তোমার বারোর ঘরে তাহলে কটা বাজে সকাল ছটায় কটায় উঠলাম ঘুম থেকে সকাল ছটায় উঠলাম ঠিক আছে আর ওকে আমি তৈরি হয়ে বাড়ি থেকে বেরোলাম সকাল ড্যাশটা ড্যাশ মিনিটে তাহলে কটা ছটা এটা ছয় থেকে তোমার কাটা বেরিয়ে গেছে ঘন্টার কাটা সাতের ঘরে হয়নি তাহলে ছটা হবে তাই ছটা আর এখানে কত নয়ের ঘরে কাটা আছে নয় ঘন্টা মিনিটের কাটা আছে তাহলে কত হচ্ছে পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে কী লিখবো আমরা ছটা ছটা পঁয়তাল্লিশ মিনিটে আমি বাড়ি থেকে বেরোলাম কটা ছটা পঁয়তাল্লিশ মিনিটে বাড়ি থেকে বেরোলাম তাহলে স্কুল পৌঁছালাম ঠিক আছে সকাল ছটা পঞ্চান্ন মিনিটে তো ছটা পঞ্চান্ন মিনিট আমরা কী করতে হবে ঘড়িটা আঁকতে হবে ছটা পঞ্চান্ন মানে কি এখন সাতটার কাছাকাছি সাতটা বলতে পাঁচ মিনিট বাকি সব সবসময় এগুলো করতে গেলে আমরা কী করব মিনিটের কাটাটা আগে এগিয়ে নেব ঠিক আছে তাহলে মিনিটের কাটাটা আগে এগিয়ে নিলে আমাদের সুবিধা হবে ছটা পঞ্চান্ন মানে কি পাঁচ এগারো পঞ্চান্ন এগারো ঘরে মিনিটের কাটা হবে ঠিক আছে আর ঘন্টার কাটা কথা হবে ছটার ঘরে হবে না কিন্তু ঘণ্টার কাটা সাতটার ঘরে হবে একদম সাতটার কাছাকাছি পৌঁছে যাবে কিন্তু তোমার ঠিক আছে তার কারণ কি হয় ছটার থেকে যখন বেরিয়ে যাচ্ছে তোমার কাটাটা ছটা থেকে সাতটার দিকে যাবে একটু স্ক্রিনটা বড় করে দিই ঠিক আছে তাহলে কি হবে তোমার এটা ছটার জায়গায় তোমার সাতটা হয়ে যাবে বোঝা গেলো ঠিক আছে তো সাতটা থেকে পাঁচ মিনিট বাকি আছে আমার সাতটার ঘরে ঢুকতে ঘন্টা কাটা কোথা হবে সাতের কাছাকাছি হবে একদম আর মিনিটে কাটাটা কোথা হবে মিনিটে কাটা হবে এগারোর ঘরে পাঁচ এগারো পঞ্চান্ন ঠিক আছে তো কাটা বসাই কাটা বসালাম এবার কি বলছে কিন্তু গিয়ে শুনলাম ইন্দ্র আর ইন্দ্র আরও পাঁচ মিনিট আগে স্কুলে পৌঁছে গেছে ঠিক আছে তো ইন্দ্র ইন্দ্র আরও কী করেছে গিয়ে দেখলাম পাঁচ মিনিট আগে পৌঁছে গেছে স্কুলে দেখ এখানে দেখে নাও ঠিক আছে পাঁচ মিনিট আগে পৌঁছে গেছে ঠিক আছে ইন্দ্র স্কুলে এসেছে ড্যাশটা ড্যাশ মিনিটে তা কটায় পৌঁছেছি আমি আমি পৌঁছেছি ছটা পঞ্চান্ন মিনিটে তাহলে ইন্দ্র পাঁচ মিনিট আগে পৌঁছেছে মানে পাঁচ মিনিট আগে মানে পঞ্চান্ন থেকে পাঁচ বাদ দিলে কত হয় পঞ্চাশ হয় ব্যাকওয়ার্ড যদি কাউন্টিং করে তাহলে পঞ্চাশ সঙ্গে পাঁচ যোগ করলে তোমার কত হয় পঞ্চান্ন হয় তাহলে ছটা পঞ্চাশ মিনিটে তাহলে কী লিখবে ইন্দ্র স্কুলে এসেছে কটা ছটা পঞ্চাশ মিনিটে স্কুলে এসেছে তোমার ঠিক আছে হয়ে গেলো এখানে কাটাটা বসাবো ছটা পঞ্চাশ মিনিট তাহলে ছটা পঞ্চাশ মিনিট মানে পঞ্চাশ হলে পাঁচ দিয়ে ভাগ করবে তাহলে পাঁচ দশে পঞ্চাশ তাহলে কত দশের ঘরে কাটা হবে মিনিটে কাটাটা এখানে কী করব মিনিটের কাটা আপনাকে দশের ঘরে করে দেবো ঠিক আছে মিনিটে কাটা হলে দশের ঘরে হলো আর ঘণ্টার কাটা কটা করবো ছটা পঞ্চাশ ছটা মোটে আমার সাতটার কাছাকাছি হবে তাহলে ঘণ্টার কাটা কোথায় করবো সাতটার দিকে করবো ঠিক আছে সাতটার ঘরের দিকে হবে তো ঘন্টার কাটা বোঝা গেল ঠিক আছে এখানে স্ক্রিনটা বড়ো করে দেখে নাও তাহলে সাত সাতটার ঘরে তোমার সাতটার একদম কাছাকাছি হবে আর তোমার পঞ্চাশ হচ্ছে তোমার পাঁচ দশে পঞ্চাশ এখানে কাটা বসলেই হয়ে গেল তাহলে আমি সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে বাড়ি থেকে বেরিয়েছি ঠিক আছে আমি হেঁটে এলাম ঠিক আছে কিন্তু আমি পরে এলাম কেন ঠিক আছে তো আমি হেঁটে এলাম কিন্তু পরে এলাম কেন ঠিক আছে কি বলছে তোমার বাড়ি নিশ্চয়ই স্কুল থেকে দূরে তাই পরে এসেছো বোঝা গেল তোমার বাড়ি আচ্ছা দেখতে পাচ্ছ না তোমরা এখানে কী বলছে দেখো তাহলে তোমার কি আমি সকাল ছটা পঞ্চাশ পঞ্চান্ন ছটা পঁয়তাল্লিশ মিনিটে বাড়ি থেকে বেরিয়েছি আমি হেঁটেই এলাম কিন্তু আমি পরে এলাম কেন বলছি কি তোমার বাড়ি নিশ্চয়ই স্কুল থেকে দূরে তাই পরে এসেছো তা তোমার স্কুল আসতে সময় লেগেছে কত স্কুলে সময় লেগেছে কত বেরিয়েছিলাম কটা ছটা পঁয়তাল্লিশ মিনিটে বেরিয়েছিলাম আমরা ঠিক আছে ওকে থেকে আমরা কত কটায় পৌঁছেছি ঠিক আছে ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ছটা পঞ্চাশ তোমার স্কুলে আসতে সময় লেগেছে এটা ঠিক এটা থেকে এটা অর্থাৎ এত মিনিট কত মিনিট দেখো ছটা তোমার পঁয়তাল্লিশ এটা হচ্ছে পঞ্চাশ তাহলে কত হবে পাঁচ মিনিট হবে এখানে কী লিখবো আমরা ওকে পঁয়তাল্লিশ পঞ্চাশ তাহলে এক ঘর কাটলো মানে পাঁচ মিনিট সময় লেগেছে এবার কী বলছে আমার স্কুলে আসতে সময় লেগেছে ঠিক আছে আর কত সময় লেগেছে তা সাতটা ছটা পঁয়তাল্লিশে বেরিয়েছে বাড়ি থেকে দেখো ঠিক আছে কটায় পৌঁছেছে ছটা পঞ্চান্ন পৌঁছেছে তাহলে পঁয়তাল্লিশের পর কত হচ্ছে পঁয়তাল্লিশে পঞ্চাশ পঞ্চান্ন দু ঘর গেলো মানে পাঁচ দুগুলো দশ দশ হলো তোমার তাহলে কী হবে তাই ছটা পঁয়তাল্লিশ থেকে ছটা পঞ্চান্ন তাহলে কত মিনিট হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন মানে কত হচ্ছে দশ মিনিট এটা কত হবে তোমার দশ মিনিট লিখবো আমরা হলো এবার কী বলছে আমাদের স্কুলে প্রার্থনা সঙ্গীতের সময় হলো ঠিক আছে কত এটা দেখো সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি থেকে ঠিক আছে কথা সাতটা পর্যন্ত সাতটা বাজে পাঁচ মিনিট বাকি দিয়ে সাতটা পর্যন্ত অর্থাৎ কত মিনিট অর্থাৎ পাঁচ মিনিট হবে তোমার এক একটা ঘর মানে কি হচ্ছে তোমার পাঁচ মিনিট এই এক দুই তিন চার পাঁচ এগুলো আছে যে ঘনগুলো এক একটা পাঁচ পাঁচ মিনিট মিনিট করে আছে পাঁচ বারং ষাট মিনিট হয় তোমার ঠিক আছে সবাই জানো তোমরা এখানে পাঁচ মিনিট সময় লাগলো তোমার ঠিক আছে স্কুলে প্রার্থনার সময় হলো পাঁচ মিনিট হয়ে গেল ষোলো নম্বর পেজটা আমাদের কমপ্লিট হয়ে গেল তো সতেরো নম্বর পেজটা আমরা দেখে নেই চলো সতেরো নম্বর পেজটা তোমাদের কিন্তু আগেই অলরেডি করে দিয়েছে কিন্তু তোমার ঠিক আছে দেখে নাও ভালো করে এখানে কী বলছে দেখো সতেরো নম্বর পেজে দেখো আজ দুপুর কটা আছে তোমার তিনটে এখানে কত পঁচিশ তো তিনটে পঁচিশ ঠিক আছে টোয়েন্টি 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 ফাইভ এটা তিনটে পঁচিশ মিনিট থেকে দুপুর কটা পর্যন্ত তিনটে পঁচিশ মিনিট থেকে পঁয়ত্রিশ তিনটে পঁয়ত্রিশ মিনিট তিনটে ঠিক আছে পঁয়ত্রিশ মিনিট মানে কত হচ্ছে তোমার সমস্যা কত মিনিট হবে তোমার সমস্যা তিনটে পঁচিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত দশ মিনিট হবে তোমার কত হচ্ছে তোমার এখানে তা তিনটে পঁচিশ থেকে তিনটে পঁয়ত্রিশ তিনটে কত মিনিট হলে তাহলে পঁচিশ আর দশে পঁয়ত্রিশ তাহলে কত হচ্ছে এটা দশ মিনিট কত হবে দশ মিনিট হবে তোমার বোঝা গেলো নেক্সট কী বলছে তোমার দেখো এখানে ঘটা কটা আছে তোমার এখানে চারটে চারটে চারের ঘরে তোমার ঘন্টার কাটা মিনিটের কাটা হচ্ছে তোমার বারোর ঘরে তাহলে কটা বাজে চারটে তাই কী লিখবো আমরা চারটে ঠিক আছে আজ বিকেল চারটে ঠিক থেকে আজ বিকেল কটা বাজে চারটে পনেরো তাহলে কী লিখবো আমরা চারটে মিনিটের কাটা কোথায় আছে তিনের ঘরে তিন পাঁচে পনেরো ঠিক আছে পনেরো ঠিক আছে চারটে পনেরো সমান সময় কত মিনিট চারটে থেকে চারটে পনেরো মানে কত হবে পনেরো মিনিট হবে তোমার তাহলে কী লিখবো আমরা ফিফটিন মিনিট একে পাঁচ পনেরো মিনিট হলো নেক্সট কী বলছে আজ সন্ধ্যা ঠিক আছে কটা দেখো এটা তোমার কেটে ঘন্টার কাটা কোথায় আছে ছয় আর সাতের মাঝখানে আছে আর মিনিটের কাটা কোথায় আছে ছয়ের ঘরে আছে মানে তিরিশ মানে ছটা তিরিশ কী লিখবো আমরা এটা লিখবো ছটা তিরিশ মিনিট বোঝা গেলো সন্ধে ছটা আর সন্ধ্যে ছটা তিরিশ মিনিট থেকে সন্ধে কটা আছে সাতটা দশ কটা সাতটা ঘন্টার সাতটা আর তোমার এখানে দুইয়ের ঘরে মানে দশ পাঁচ দুঘড়ে দশ তাহলে কী লিখবো সাতটা দশ ঠিক আছে সাতটা দশ সঙ্গে কত মিনিট হয় দেখো এখান থেকে ঘড়ি থেকে হিসাব করতে পারবে তোমার এখানে কি হচ্ছে তোমার এখানে থার্টি এখানে হলে তোমার কী হবে বারো ঘরে আসলে থার্টি মিনিট হবে ঠিক আছে তো বারো ঘর থার্টি মিনিট হলো থার্টি মিনিট থার্টি ফাইভ মিনিট ফর্টি মিনিট কত হচ্ছে তোমার এখানে তো কত লিখবো আমরা এখানে লিখবো চল্লিশ মিনিট ঠিক আছে এখানে তিরিশ মিনিট হলো আর এখানে দশ মিনিট চল্লিশ মিনিট হলো হয়ে গেলো নেক্সট কী বলছে তোমার এখানে তখন নটা বাজে তোমার ঠিক আছে এখানে কটা হচ্ছে নটা এখানে কত লিখব নটা লিখব নটা এখানে রাত কটা আছে তোমার এখানে দশটা এখানে নটা এখানে কত দশটা বাজে কী লিখবো এখানে দশটা ঠিক আছে ঠিক আছে দশটা নটা থেকে দশটা সময় সমান কত মিনিট ঠিক আছে নটা থেকে ঘন্টা এক ঘন্টা হয় এক ঘন্টা মানে কত ষাট মিনিট তাহলে কী লিখবো আমরা ষাট মিনিট লিখবো কত লিখবো আমরা ষাট মিনিট ঠিক আছে বোঝা গেল এখানে যদি মিনিট ঘন্টা জানতে চাই তাহলে এক ঘন্টা লিখতাম নটা থেকে দশটা এক ঘন্টা হয় তাহলে কী হচ্ছে তোমার নটা থেকে দশটা মানে কি নটা থেকে দশটা লেগে এক ঘুরে আসলো একবার পুরোটা তো মিনিটের কাটা কি পুরোটা ঘুরে আসলো একবার পুরোটা ঘুরে আসলে কি এক ঘন্টা হয় এক ঘন্টা মানে তোমার ষাট মিনিট হয় তাহলে এটা ষাট মিনিট হলো তোমার হয়ে গেলো সাধারণ বেস্টটা আমরা কমপ্লিট করে ফেললাম আজকের জন্য এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটা অবশ্যই করো বন্ধুর সঙ্গে শেয়ার করো